ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একজন বোন জানতে চেয়েছেন যে সালাতুত তাসবিহ এটা সালাতটা কি সহি বা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সাল্লামের আমলের মধ্যে এটা ছিল কিনা সে ব্যাপারে জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, সালাতুত তাসবিহ নামাজ নিয়ে উলামাদের মধ্যে মতানৈক্য রয়েছে, তবে জমহুর উলামার নিকটে সালাতুত তাসবিহ এটা কোনো কোরআন এবং সহিহ হাদিস থেকে প্রমাণিত না। সালাতুত তাসবিহের ব্যাপারে জমহুর উলামার নিকটে এই সালাতটি কোরআন এবং সহিহ হাদিস থেকে প্রমাণিত না, তাই এটা আদায় করবে না। তবে কেউ কেউ বলেন যে যে হাদিসে সালাতুত তাসবিহের কথা উল্লেখ করা হয়েছে সে হাদিসটি হাসান, কেউ কেউ এটাকে সহি বলেছেন। তবে এক্ষেত্রে মোট কথা হলো এই, যদি কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে আদায় করে কোনো অসুবিধা নাই, তবে মানুষদেরকে এ ব্যাপারে উৎসাহিত করবে না, মানুষদেরকে উৎসাহিত করবে না এবং মানুষদেরকে এ ব্যাপারে জ্ঞাত করবে না, যেহেতু এ ব্যাপারে ওলামাদের মধ্যে মতানৈক্য রয়েছে। যেহেতু জমহুর ওলামার নিকটে সালাতুত তাসবিহ এটা কোনো নামাজ না, যেহেতু কোরআন এবং সহিহ হাদিস থেকে প্রমাণিত না, যদিও কেউ কেউ হাদিসটিকে সহিহ বলেছেন। বাকি আল্লাহু আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।